আজকে কোন আউটলেট থেকে লাইভ আসছে বলেন তো? এন্ড আজকে কে আসছে আমাদের আউটলেটে? এন্ড অনেক দিন পরে আসছে ও, আমাদের মানে অসুস্থ হওয়ার পরে দেখা যায় আমাদের আউটলেটে আর আসে না। সো কি অবস্থা সবার? জয়েন করে ফেলেন আজকে তো, তাহলে তোমাদের ইচ্ছা হয়ে গেছে না? তোমাদের স্যার আসছে, তাহলে তোমাদের ট্রিট ট্রিট দিবে নাকি? তোমার আমি লাইভে যাই ফাঁসাই দিতেছি। বাই দ্য ওয়ে, কি অবস্থা সবার? কেমন আছেন? চলে আসছে লাইভে, আই হোপ লাইভটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে। আর আমি ভাবতেছি যে কোন জুয়েলারিটা পরবো, কোনটা পরবো, এটার সাথে কোনটা মানাবে, ঝুমকাটা পরবো নাকি কোনটা পরবো? আমি একটু ভাবতেছি যে কোন জুয়েলারিটা পরবো, এইটা পরবো নাকি, তুমি বলো তো কোনটা পরবো, বলো কোনটা পরবো। এটা না, ইটস বেটার। আপনি যেই জুয়েলারি কিনবেন জাস্ট আমার কথা বললেই ওরা 30% ডিসকাউন্ট দিবে। ওকে, আমার কথা বললেই ওরা 30% ডিসকাউন্ট দিবে। এই জুয়েলারি গুলো খুব সুন্দর আসছে ওদের কাছে, এবার একদমই নতুন নতুন জুয়েলারি। ওয়াও, আর এই শাড়িটার সাথে কি লাগতেছে, মাশাআল্লাহ। এন্ড আমি হচ্ছে যে আপনার দেখি, দাও দেখো তুমি বলো কেমন লাগতেছে ভাই, তুমি শেয়ার দাও, বুঝতেছো না কি করবা, হাতে শেয়ার দাও কেমন লাগতেছে বলো তো। আচ্ছা, আমি হচ্ছে যে ডিরেক্ট এখন লাইভের স্ট্যান্ড নিয়ে বসি। এন্ড অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, দাঁড়ান। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আমি হচ্ছে যে কোন হচ্ছে যে ফাউন্ডেশন ইউজ করি, কোন লোশন ইউজ করি, এটা আমাকে অনেকে জিজ্ঞাসা করেন। এটা ছোট করে কে, আমি তো বুঝে পাই না। আচ্ছা, সো এই যে কানের দুলটা, এটা হচ্ছে মমো আর্ট অ্যান্ড গ্যালারি, ওই লোশনটা আর ফাউন্ডেশনটা নিয়ে আসো। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করে, আপু তুমি এত নিখুঁত মেকআপ করো বা এত সুন্দর মেকআপ করো, তুমি কোন ফাউন্ডেশন ইউজ করো? আমি আসলে খুবই ফাস্ট মেকআপ করি, মানে এত সময় নিয়ে আমি মেকআপ করি না, বাট এই ফাউন্ডেশনটা অনেক বেশি ভালো। এবং এইটা আমি হচ্ছে যে নিয়েছি কোথায় থেকে সেটা আমি একটু আপনাদেরকে দেখাই দিতেছি। কেউ স্টিকার কমেন্ট করবেন না, মানে মানে স্টিকার কমেন্টের মেলা শুরু হয়ে গেছে, আমি ধরে ধরে সব কটাকে ব্লক করে দিচ্ছি। ডোন্ট ডু দিস অ্যাগেইন, ওকে, ডোন্ট ডু দিস অ্যাগেইন, একজনও স্টিকার কমেন্ট করবেন না, স্টিকার কমেন্ট করা যাবে না, ওকে। আচ্ছা, আমি হচ্ছে এই ফাউন্ডেশনটা ইউজ করি, ম্যাবলিং এর সুপার স্টে, ওকে, ম্যাবলিং এর সুপার স্টে, এই ফাউন্ডেশনটা আমি অলওয়েজ ইউজ করি এবং এটা আমার নিজের জন্য কিনে আনছি। এবং এই ফাউন্ডেশনটা আপনারা হচ্ছে, আমি একটা পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ফ্যাশন ওয়ার্ল্ড, আমাদের পাশেই ওদের শোরুম, জাস্ট আমাদের শোরুম থেকে ওদের শোরুম দেখা যায়, পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টু তে, মানে আমাদের পাশেই ওদের শোরুম, ফ্যাশন ওয়ার্ল্ড থেকে আমি এই ফাউন্ডেশনটা অলওয়েজ নেই। এবং এটা ম্যাবলিং এর একটা দারুণ একটা ফাউন্ডেশন, এটা প্রাইস হচ্ছে 1350 টাকা। আপনারা ফ্যাশন ওয়ার্ল্ড এর পেজে অর্ডারও করতে পারবেন এবং চাইলে আপনারা ওনাদের শোরুম থেকে এসে নিতে পারবেন। এবং আমি রেগুলার এই বডি লোশনটা ইউজ করি, রেড মাস্ক, ওকে, রেড মাস্ক, এটা অনেক ভালো একটা বডি লোশন, এটা প্রাইস হচ্ছে 1250 টাকা। এটা হচ্ছে বডি শপের, আর বডি শপের প্রোডাক্ট গুলার প্রাইস তো একটু বেশি থাকে, আমরা জানি দাম বেশি, এটা যেমন দাম একটু বেশি কিন্তু প্রোডাক্টটা অনেক ভালো, এটা আপনার স্কিনকে মানে অনেক মোলায়েম করে তোলে। আমি এই 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 লোশনটা আমি রেগুলার ইউজ করি, এটা আমি নিজের জন্য কিনছি, আমার বাসায় নিয়ে যাবো এখন এই দুইটা। এটা হচ্ছে কি, আপনার স্কিনকে অনেক সফট রাখে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সফট রাখে, মানে রুক্ষ করেন আপনার স্কিনকে। হ্যাঁ, লাইভটা কি ঠিকঠাক আছে কিনা সবাই একটু কমেন্ট করেন, লাইভটা একটু ঠিকঠাক আছে কিনা, লাইভটা সবাই ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করেন, এবং সবকিছু এভরিথিং ঠিকঠাক আছে কিনা, তুমি একটু আসো, সবাই একটু হাই হ্যালো বলো দেখি। একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে। এবং এইটা, এই লোশনটা আপনারা কিনতে পারবেন ফ্যাশন ওয়ার্ল্ড থেকে, এবং এই ফাউন্ডেশনটাও ফ্যাশন ওয়ার্ল্ড থেকে নিতে পারবেন, ওকে। জি, ওয়ালাইকুম সালাম, ভালো আছেন জি। এন্ড আমি এবার চলে যাবো শাড়িতে, আসো। আমার জামাই হচ্ছে অনেকদিন পরে আমাদের শোরুমে আসছে, বিকজ আগে ওর নিয়মিত আসতো এখানে, মানে আমার সাথে দেখা করতে, দেখা যেত আমি এখানে বেশি আসতাম এবং ও আমার সাথে দেখা করার জন্য এখানে আসতো। আর আরেকটা বিষয় ছিল যে আমি যখন পেছালে, আমি যখন রাগ করতাম আর কি, তো দেখা যেত আমার জামাই রাগ ভাঙানোর জন্য এখানে চলে আসতো, না এটা হইতো না। তো এখন হচ্ছে যে ও অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার অনেক আগে থেকে একটু কম আসতো, তাই না? অসুস্থ হয়েছে পরে তো আর এখানে ওর আশাই হয় না। তো এই মুহূর্তে আমি লাইভ করছি আমাদের গুলশান আউটলেট থেকে। আছে, এই লাইভটাকে আমরা কেটে দিয়ে আবার আসবো, এই লাইভটা উঠতেছে না কেন জানি, কারণ খামাখা তো চিল্লায় লাভ নাই যদি লাইভ না উঠে। এই লাইভটা কেটে আমরা আবার আসি, এই লাইভটাতে একটু সমস্যা হচ্ছে।